সৈকতে টপলেস হয়ে বিপাকে এই লাস্যময়ী। লস এঞ্জেলসের সমুদ্র সৈকতে নিয়মভঙ্গের অভিযোগে শাস্তি ভোগ করতে পারেন এই লাস্যময়ী। জনপ্রিয় মডেল কিম কার্দাশিয়ান মতো নিজেও জনপ্রিয় হয়ে উঠতে চেয়েছিলেন লিসা অ্যাপলেটন, আর তাই তো সমুদ্র সৈকতে হয়ে উঠেছিলেন অতি সাহসী, টপলেস হয়ে ধরা দিয়েছিলেন তিনি। এভাবেই জনপ্রিয় হতে গিয়ে এখন ঘটতে পারে আরও বিপত্তি। যদিও প্রকাশ্যে নিজের শরীর প্রদর্শনে ইতস্তত বোধ করেনি রিয়ালিটি টিভি তারকা লিসা, কিন্তু লস এঞ্জেলসে বেড়াতে গিয়ে কিম কার্দাশিয়ানের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের পর তার শরীরী লাস্য দুনিয়ার সামনে তুলে ধরার আগ্রহ যেন আরও বেড়ে গেল। নিজের পছন্দের নারীকে চাক্ষুষ করার অনুভূতি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন 49 বছরের তারকা। বলেছিলেন, নিজের চোখে বিশ্বাস করতে পারিনি, সেই কারণেই সমুদ্র সৈকতে নির্দ্বিধায় খুলে ফেললেন বিকিনি, আর সঙ্গে সঙ্গে লেন্সবদ্ধ হলো তার নগ্নবক্ষের ছবি। কিন্তু এভাবে যে ক্যালিফোর্নিয়ায় আইন অমান্য করে বসেছেন তিনি তা বুঝতেই পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রে এমন স্থানে প্রকাশ্যে নগ্নতা নিয়মভঙ্গে সামিল, যার ফলে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হতে পারে, হয় জরিমানাও। এখনো পর্যন্ত যদিও তেমন কোনো খবর পাওয়া যায়নি, লস এঞ্জেলসের সফর যে দারুণ কেটেছে সে কথা জানিয়েছেন লিসা। আর নেট দুনিয়ার ইতিমধ্যে ছড়িয়ে পড়া তার ছবিগুলি নিয়ে চর্চা শুরু করেছে নেটজেনরা। আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।